আজকে আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা ভিডিওটি দেখছেন হচ্ছে ইউডিসার একাডেমির ইউটিউব চ্যানেল থেকে। আজকে আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। আজকের এই আপডেটটা বিশেষ করে তাদেরই জন্য যারা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন যে রিনিউয়ালের ব্যাপারে। আমি প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করে দিই, এই রিনিউয়ালটা কাদের, যারা হচ্ছে 2021-এ ইউজি কোর্সে ভর্তি হয়েছিলেন, যারা হচ্ছে এই 2022-এর অনলাইন হয়ে যাওয়া অ্যাসাইনমেন্ট এবং এক্সাম পরীক্ষা দিয়েছেন, এবং তার পাশাপাশি যারা বিডিপি কোর্সে পড়ছেন, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ার থেকে থার্ডে উঠেছেন, কিন্তু এই যে সেকেন্ড থেকে থার্ড এবং ইউজি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য যে রেনুয়াল করতে হয়, অনেকে কিন্তু রেনুয়াল করেনি এইটা ভেবে যে ইউনিভার্সিটি হয়তো সেকেন্ড চান্স দেবে। এই রেনুয়াল না করার জন্য কিন্তু অনেক স্টুডেন্টসরা কিন্তু অনেক কিছু প্রবলেমের মধ্যে তারা ফেসে গিয়েছে। বই তুলতে গিয়ে প্রবলেম হয়েছে, এনরোলমেন্ট সার্টিফিকেট বা কোনো কিছু করতে গিয়েই তাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এবং অনেকেই আছে যারা বারবার চিন্তাগ্রস্ত ছিল আদৌ কি রেনুয়ালের নোটিশ ইউনিভার্সিটি থেকে দেবে, সেকেন্ড চান্সকে দেবে। কিন্তু আজকে ফাইনালি কিন্তু আপনাদের ইউনিভার্সিটি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে একটা রেনুয়ালের সেকেন্ড চান্স অর্থাৎ সেকেন্ড ফেজ কিন্তু ইস্যু করেছে, যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ডেটটা দিয়েছে 9/1/2023-এ দেখতে পাচ্ছেন, আজই রিলিজ হয়েছে। এবং এটা কিন্তু বলে রাখি, এটা কিন্তু শুরু হচ্ছে, স্টার্ট কিন্তু 11/1/2023 থেকে, অর্থাৎ 11 জানুয়ারি থেকে কিন্তু এই রেনুয়ালটা শুরু হবে। এবং এই বিষয়ে আমি বলে রাখি, যারা অনেকের মধ্যে প্রশ্ন, যারা হচ্ছে এই বছর 2022-এর শেষের দিকে করে আগস্টে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য কি এই রেনুয়াল নোটিশটা, আমি সেই সমস্ত স্টুডেন্টসদের প্রতি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু আপনাদের জন্য নয়, যারা আগে ভর্তি হয়েছে অর্থাৎ 2021-এ ভর্তি হয়েছে ইউজি কোর্সে, যারা ইউজি সেকেন্ড ইয়ারে উঠেছে এবং তার পাশে যারা বিডিপি কোর্সে পড়ছে, তাদের জন্য কিন্তু এই রিনিউয়াল নোটিশ, যারা নিউ অ্যাডমিশন হয়েছে ইউজি কোর্সে তাদের জন্য কিন্তু এই নোটিশটি নয়। এই নোটিশটা কিন্তু থেকে আপনারা যারা বুঝতে পাচ্ছেন, এই যে রেনুয়ালটা কিন্তু 11/1/2023 থেকে কিন্তু শুরু হবে। এইখানে বলে রাখি, এই রেজিস্ট্রেশনটা বা এই রেজিস্ট্রেশন ইয়ারটা বা ফার্স্ট রেনুয়ালটা বা সেকেন্ড রেনুয়াল, এই যে কারা 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 করতে পারবে, কারা, এখানে পরিষ্কার করে একটা ছক দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 2017-18 তারা কিন্তু এলিজিবল, তারা কিন্তু করতে পারবে যদি তারা এটা করে না থাকে। তারা কিন্তু সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড রেনুয়াল নোটিশটাও তারা এলিজিবল করেছে, এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যান। তারপরে 2018-19 তারাও কিন্তু এলিজিবল, তারপরে 2019-20 তারাও এলিজিবল, 2020-21 তারাও কিন্তু এলিজিবল, এবং 2021-22 এলিজিবল। এইবারে কিন্তু বলে রাখি, এইখানে কিন্তু দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে যারা আগে রেনুয়াল করেনি তাদের জন্য কিন্তু এই নোটিশটা, নতুন করে যারা রেনুয়াল করেছে তারা কিন্তু এটা না, এটা কিন্তু আপনাদের করার দরকার নেই। এইখানে এরপরে আমরা জানবো যে কী কী ফি স্ট্রাকচার আছে, রেনুয়াল করার জন্য কী কী ফি স্ট্রাকচার রয়েছে। এইখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন ফি স্ট্রাকচার দেওয়া আছে। প্রথম যারা দেওয়া আছে যে আর্টস এবং কমার্সের ক্ষেত্রে, এখানে পার্টিকুলার কিন্তু সাবজেক্টগুলো মেনশন করা আছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স এবং কমার্স, এর জন্য কিন্তু 2700 টাকা কিন্তু পড়ছে। এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে 2017-2020 এই ডিউরেশনের মধ্যে কিন্তু স্টুডেন্টসরা কিন্তু রেনুয়াল করতে পারবে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন ইয়ারটা দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু লেখাই আছে 2017-20 বলে, 2017-20 পর্যন্ত, এই যে টোটালভাবে কিন্তু এই নোটিশটা কিন্তু দিয়েছে। তার পাশাপাশি সায়েন্সের ক্ষেত্রে এখানে কিন্তু কী কী সাবজেক্ট দিয়েছে আপনারা দেখে নিন, ম্যাথমেটিক্স উইথ সাবসিডিয়ারি পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওগ্রাফি, তার জন্য কিন্তু চার্জটা একটু বেশি, 3700 টাকা। এবং তার পাশাপাশি এখানে দিয়েছে যে কোর্স বিডিপি সায়েন্স উইথ দ্য বেস্ট অফ সাবসিডিয়ারি পেপার, যেমন ম্যাথমেটিক্স, সাবসিডিয়ারি ফিজিক্স, বোটানি, জুওলজি, এর জন্য কিন্তু চার্জটা আরও বেশি, 4866। এবং তার পাশাপাশি এখানে কিন্তু বলেছে যে রেনুয়াল ফি স্ট্রাকচার ফর লার্নার ফ্রম রেজিস্ট্রেশন সেশন 2017-2020, মানে এই যে এটা কিন্তু বিডিপির কথাটা বলছে এখানে, এবং এটা কিন্তু যারা বিডিপি কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য। আমি এই প্রসঙ্গে বলে রাখি, বিডিপি কারা আর ইউজি কারা, যারা নতুন সেমিস্টার ওয়াইজ
পরীক্ষা হবে বলে ইউনিভার্সিটি থেকে জারি করেছিল, স্যার সেমিস্টার ওয়াইজ পরীক্ষা, তারা কিন্তু ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট। আর বিডিপি হচ্ছে যারা হচ্ছে অলরেডি আগে যারা ভর্তি হয়েছিলেন তাদের এই কথাটা বলেছে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম। এইখানে কিন্তু এর পরে যারা দেখাচ্ছে যারা জুলাইয়ে ভর্তি হয়েছিলেন ইউজি করছে, যারা ইউজি সেকেন্ড ইয়ারে পড়ছে, এটা কিন্তু আপনাদের জন্য। এখানে দিয়েছে ইউজি আর্টস কমার্স বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশন ইকোনমিক্স কমার্স। এখানে কিন্তু তার অ্যানুয়াল ফিসটা হচ্ছে 3900 2021-এর ভর্তি, এখানে পরিষ্কার করে লেখা আছে। কিন্তু তারপরে যেটা লেখা আছে তারপরে বলে দিই, তারপরে যারা ফিজিক্স কেমিস্ট্রি জুওলজি তার জন্য কিন্তু 5800 এবং তার পাশাপাশি জিওগ্রাফি এবং বোটানির জন্য 5600 এবং ম্যাথমেটিক্সের জন্য কিন্তু 5200। এইবারে যে বিষয়টা হচ্ছে এই যে কলামটা রয়েছে এইখানে কিন্তু লেখা আছে স্টুডেন্টস রেনুয়াল ফিজ এট অ্যাপ্লিকেবল ফর দ্য স্টুডেন্টস। এখানে কিন্তু স্টুডেন্টসের রেনুয়াল ফিজ হিসেবে কিন্তু 600 টাকা জারি করেছে। এখানে কী কী চার্জ এখানে বলে দিয়েছে, 1/3 কোর্স ফি, ডেভেলপমেন্ট ফিজ 175, স্টুডেন্টস রেনুয়ালশিপ 425 এক্সক্লুডিং কিন্তু ব্যাংক চার্জ। এবং এখানে বলেছে 2016 পর থেকে যারা হচ্ছে স্টুডেন্টস রেনুয়াল মাঝে 600 টাকা দিয়ে যদি কেউ কোনো সাবজেক্টে তার এনসি আসে অর্থাৎ নট ক্লিয়ার আসে বা কোনো কারণে যদি ব্যাগ আসে তাহলে কিন্তু এই 600 টাকা দিয়ে তারা কিন্তু স্টুডেন্টস রেনুয়াল করে রাখতে পারে, যাতে তারা রি এক্সাম দিতে পারে ওই পেপারটার জন্য যে পেপারটাতে কিন্তু নট ক্লিয়ার এসছে। ঠিক আছে, আপনারা যদি নিজেদের প্রতি কনফিডেন্স থাকেন, আমাদের প্রিপারেশান নিয়ে আপনারা যদি সঠিকভাবে কিন্তু পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু এটা না করলেও চলবে। এইখানে যেটা বলেছে এইখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে কবে থেকে টেন্টেটিভ টাইম শিডিউলটা দিয়ে দিয়েছে, অনলাইন রেনুয়াল সিস্টেম অ্যাভেলেবল ফর লার্নার, মানে অনলাইনে যে পোর্টালটা এখানে কিন্তু পোর্টালটা কিন্তু অলরেডি দেওয়া আছে wbnsouadmission.com, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই পোর্টালে গিয়ে কিন্তু আপনাদের রেনুয়াল করতে হবে। এই রেনুয়ালের যে অনলাইন পোর্টালটা কিন্তু ওপেন হবে 11/1/2023 10টা থেকে, সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে কিন্তু 18/1/2023 4টা পর্যন্ত। তাহলে আপনারা ভালো করে মার্ক করুন, 11 জানুয়ারি থেকে শুরু হবে, চলবে কিন্তু 18 জানুয়ারি পর্যন্ত 4টা পর্যন্ত। এবং অনলাইন যে ফিজ সাবমিশন সবগুলোই কিন্তু অনলাইনে করতে হবে, এটা 11/1/2023 10টা থেকেই শুরু হবে, চলবে কিন্তু ওই 18/1/2023 পর্যন্ত 4টা পর্যন্ত। তাহলে এক্সট্রা করে কোনো টাইম দেয়নি। আবারও বলছি, এরা যারা নতুন ইউজি কোর্সে ভর্তি হয়েছেন 2022-এ বা তাদের জন্য কিন্তু নয়, এটা কিন্তু পরিষ্কারভাবে তাদেরই জন্য যারা হচ্ছে 2021-এ ভর্তি হয়েছিলেন। ঠিক আছে, 2021-এ ভর্তি হয়েছিলেন তাদেরই জন্য ইউজি কোর্সে যারা ফার্স্ট ইয়ার যারা অনলাইন পরীক্ষা দিয়ে অ্যাসাইনমেন্ট এবং এক্সাম দিয়েছেন এবং যারা বিডিপি কোর্সে পড়ছেন আপনারা জানেন, এবং তার পাশাপাশি যারা হচ্ছে আবারও বলছি জুলাই আগস্টে যারা নতুন সেশানে যারা ভর্তি হয়েছিলেন 2022-এ জুলাই আগস্টের, তাদের জন্য কিন্তু এই রেনুয়াল নোটিস নয়, এটা আপনারা কিন্তু ভালো করে মাথায় রেখে কিন্তু এগোবেন। যাই হোক, এটাই ছিল আজকের আলোচ্য বিষয় এবং আলোচ্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, দেখা হচ্ছে পরে ভিডিও, এবং এই ভিডিওটি কিন্তু আপনাদের বন্ধুবান্ধব শেয়ার করবেন যারা কিন্তু রেনুয়াল নিয়ে কিন্তু টেনশানে আছে। দেখা হচ্ছে পরে ভিডিও, এবং তার পাশাপাশি যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা ইউডিসার একাডেমির যে অফিসিয়াল নম্বর আছে আপনি ফোন করবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তার পাশাপাশি আপনারা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন নম্বরটি, যদি কোনো ডায়ুট থাকে বা যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই অবশ্যই আমাদের সেন্টারে ফোন করবেন। দেখা হচ্ছে পরে, ভালো থাকুন সবাই।